এই হলো আমার স্বপ্ন সৈনিক। আমি আমার ছাত্রদের স্বপ্ন দেখা শিখিয়েছি। স্যার, ওই যে চোখ বন্ধ করে ক্রিকেট খেলা, এটা কেমন স্বপ্ন? স্বপ্ন তো চোখ বন্ধ করেই দেখে। তুই কি চোখ খুলে ঘুমাস নাকি বন্ধ করে ঘুমাস? কাজে যেতে হবে না? মা, মা নাস্তা দাও, তাড়াতাড়ি, আমার দেরি হয়ে যাচ্ছে। এই যে এসে গেছে যাত্রা দলের প্রিন্সেস, পাড়ায় তোর জন্য মুখ দেখানো যায় না। আর তোর জন্য বোধহয় আমরা খুব মুখ উজ্জ্বল করে ঘুরে বেড়াই। সবাই আমাদের সার্চ লাইট দিয়ে দেখে বলে ওর ভাইটা যেন কি করে। ওহো, ওর ভাইটা তো শিক্ষিত বেকার। তা বস কি করেন? না, উনি কোনো চাকরি জোটাতে না পেরে একটা কোচিং সেন্টার খুলে বসেছেন। তো কার পয়সায় খাওয়া জুটে শুনি, এত যে বড় গলা? আপনার পয়সায় না ভাই সাহেব, আমি নিজেও তো একটা জব করি, নিজে আর্ন করি, নিজের পয়সায় নিজে খাই। আহ, থামবে তোমরা, সামনে আমার পরীক্ষা। এই যে আমার গুণধর বোন তৈরি হচ্ছে ইংলিশ স্কুলের মিস হওয়ার জন্য। আপনি অবশ্যই মিস হবেন, তাতে করে বাচ্চাদের লেখাপড়া হোক কি না হোক কি আসে যায়। কিন্তু মিস, ভাইয়ার মতো ফিস নিতে যেন মিস না হয়। পাড়ার ফালতু ছেলেগুলোর সাথে কিসের এত গলায় গলায় ভাব, আমি কিছু বুঝি না। ছি ছি ছি, হ্যাঁ ছি, আমি আমি ছি, তুই কি বললি? তুই আবার বল, সাহস থাকলে আবার বল, তুই কি বললি ভাই, আবার বল। আহ, কি শুরু করলি তোরা? নে তোর নাস্তা নে। খাবো না আমি এখন, আগে গোসলে যাব। যদি শুধু মা না আসতো খবরই ছিল ফাউল। আসছে আমাকে ছি বলতে, তুই ছি আসি না আজকে, দেখ তোর কি করি, তোর মতো মানুষ নাকি আমি ফালতু। কি ব্যাপার, সকাল সকাল এত মেজাজ খারাপ? আরে ধুর, মুখে মুখে সবাই নারীদের স্বাধীনতার কথা বলে আর ভিতরে ভিতরে সবাই এক। মাথায় ঘুমটা দিয়ে দিনে রান্না কর আর রাতে শোবার ঘর সামলাও আর জনসংখ্যা বৃদ্ধি করো। আমি সবার বোনের সাথে টাঙ্কি মারতে পারবো, কিন্তু আমার বোনের সাথে কেউ কথা বলতে পারবে না, কারণ আমার বোন আফগানিস্তানের নারী, শুধু পর্দা করবে। তাহলে এই অসহায় বোনের কি হবে, কোথায় একটি ছেলে পাবে? ভাইয়ের চোখে ফাঁকি দিয়ে প্রেম করার জন্য কি হলো? আমার পাসপোর্ট। পাসপোর্ট? হ্যাঁ,
এই কলোনি থেকে বের হয়ে যাবার পাসপোর্ট। এই প্রতিযোগিতায় আমি হব চ্যাম্পিয়ন, সারা দেশ আমার নাম জানবে, পত্রিকা আমার ছবি বের হবে। এই কলোনির সব ফালতু লোকজনদেরকে ফেলে আমি পাবো একটি মুক্ত জীবন। দিন সত্যি হয়ে আসবে, পৃথিবী নতুন সূর্য আলোয় ফুলের মতো হাসবে। স্বপ্নের দিন জানি একদিন সত্যি হয়ে আসবে, পৃথিবী নতুন সূর্য আলোয় ফুলের মতো হাসবে। এই স্বপ্ন নিয়ে আমি স্বপ্নের পথে নামি, এই স্বপ্ন নিয়ে আমি স্বপ্নের পথে নামি। স্বপ্নের দিন জানি একদিন সত্যি হয়ে আসবে, পৃথিবী নতুন সূর্য আলোয় ফুলের মতো হাসবে। ভালো লাগার মেঘ হবে, ছুঁয়ে তুমি অনুভবে, আমারে আকাশে ভাসবে। এই স্বপ্ন নিয়ে আমি স্বপ্নের পথে নামি, এই স্বপ্ন নিয়ে আমি স্বপ্নের পথে নামি। স্বপ্নের দিন জানি একদিন সত্যি হয়ে আসবে, পৃথিবী নতুন সূর্য আলোয় ফুলের মতো হাসবে। উড়ছে হাওয়ায় হাওয়ায়, দিচ্ছে সারা আজ হৃদয়ে একটু চা পাওয়ায়। সুখ নেবে মুঠো মুঠো ভালোবাসার চোখ দুটো, সুখ নেবে মুঠো মুঠো ভালোবাসার চোখ দুটো, আর যে ভালোবাসবে। এই স্বপ্ন নিয়ে আমি স্বপ্নের পথে নামি, এই স্বপ্ন নিয়ে আমি স্বপ্নের পথে নামি। স্বপ্নের দিন জানি একদিন সত্যি হয়ে আসবে, পৃথিবী নতুন সূর্য আলোয় ফুলের মতো হাসবে। স্বপ্নের দিন জানি একদিন সত্যি হয়ে আসবে, পৃথিবী নতুন সূর্য আলোয় ফুলের মতো হাসবে। এই স্বপ্ন নিয়ে আমি স্বপ্নের পথে নামি, এই স্বপ্ন নিয়ে আমি স্বপ্নের পথে নামি। আজকে আমি তোমাদের কি পড়াবো? গুড। কি ব্যাপার আপনারা? আমরা জানতে চাই আপনি ছেলে মেয়েদের কি টিচিং দেন। আপনার এই কোচিং সেন্টারের কোন স্টুডেন্ট আজ পর্যন্ত কোনো ভালো স্কুলে চান্স পায়নি, কেন? আরে ভাই, কি যাতা বলছেন, তাদের বাবা মায়েরও দায়িত্ব আছে। বাসায় যদি তারা পড়াশোনা না করে তাহলে তো ফল খারাপ হবেই। বাসায় বাবা মা দায়িত্ব নিবে মানে? তাহলে আপনাকে টাকা দেওয়া হয় কেন? শুনুন,
ভালোয় ভালোয় বলছি, লেখাপড়া ভালোভাবে করাবেন, তা না হলে কিন্তু আপনার ফল ভালো হবে না। ফল ভালো হবে না? এর মানে কি? মানে এই ভুয়া কোচিং সেন্টারটা থাকবে না। এটা কি মগের মূলক নাকি? আমরা কিন্তু ভেসে আসি নাই। আমরাও তো না, জন্ম এই এলাকায়, এখানে আমাদের শিকড়। আর শিকড় উপরাতে যে আসবে তার নিজের কথাও একবার ভাবতে হবে। যাক সে কথা, কাজের কথায় আসি। এখন স্টুডেন্টরা পরীক্ষা দিতে গেলে তাদের অভিভাবকরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে, এর কারণ কি? আমরা কি জীবনে লেখাপড়া করিনি? কই, আমাদের বাবা মারা তো জীবনে লাইন ধরে দাঁড়িয়ে থাকেনি। আপনারা ছেলে মেয়েদেরকে বাসা যত্ন নেবেন না, আর দোষ হবে কোচিং সেন্টারের, দোষ হবে টিচারের। আই সাদমান, তুমি যে চোখ বেঁধে কানা হয়ে প্র্যাকটিস করো, তোমার তো এই প্র্যাকটিসের দরকার নেই। তুমি তোমার প্র্যাকটিসটাকে তালা মেরে সিন্ধুকে ভরে রাখো, ফাইনালের সময় সিন্ধুক থেকে বের করে তারপর মার ছক্কা মার ছক্কা, তাহলে এলাকাও ধন্য আমরাও ধন্য, তুমি চ্যাম্পিয়ন। আমার উপরে বল দিয়ে আইট করস, আজকা বল মারছস, কালকে তো বোমা মারবি। অপোজিশন পার্টির কাজ নিশ্চয়। এই আরে আটকা, খবরটা বাইর কর, ওরে কে পাঠাইছে? লিডার, 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 আমার পোলারে মাফ করে দেন। না না, ওর কোনো দোষ নেই লিডার। ওই সাতবানরে দেখছে চোখ বন্ধ করে বল মারতে, তাই ও ভুল করে মারছে, ওরে মাফ করে দিন লিডার। আমার কাছে ভুলের কোনো মাপ নাই। ওরে নাইরা কইরা দে, আর সাত মানরে আমার কাছে নিয়ে আয় যা। চুপ, আমার বুঝাইছেন না? চুপ, বুঝেছিস? দেখ তুমি লড়বি না, আবার লড়ে। এই কি লড়ে, তুমি কাটা হইছে? হয়ে গেছে লিডার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওর কাছে শুনলাম তুই বলে চোখ বন্ধ করে ক্রিকেট খেলোস, সবাই চোখ খুইলা ক্রিকেট খেলে আর তুই চোখ বন্ধ করে খেলোস, কি সব কথা? আমার চোখ বন্ধ থাকলেও কান কিন্তু ঠিকই খোলা থাকে, কান আমাকে ফাঁকি দেয় না, তাই আমি শব্দ শুনে ব্যাট চালানোর প্র্যাকটিস করি। দেহি তাইলে তোর কারিশমা, এই ওর চোখটা বাইন্দা দে। বাঘের বাচ্চা,
মাথাই নষ্ট মামা, মাথাই নষ্ট। আরমান, তোর বাড়িতে একটা জিনিয়াস রে, আর তুই ওরে অন্ধকারে আড়াল করে রাখছস। ওর পিছে শ্রম দিলে তো ভবিষ্যতে অনেক কিছু করতে পারবো। না, তোর দিয়ে কিচ্ছু হইব না, যা করার আমি নিজেই করতাছি। এই ঢাকা শহরে ঘোষণা করে দে, আজ রাইতে বক্সিং খেলা হইব, বক্সিং ডাবল বাজি, ওগো 50 আমার 100। কিরে ওই দিন না খুব ঝগড়া করলি, আজ আবার খেলা দেখতে আসলি? আমি যে স্বপ্ন দেখি ও সেই স্বপ্ন দেখি, দেখবি আজ ও জিতবেই। আমার সন্তান ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে স্যার, আর আমার সন্তান আরে ভর্তি করেন স্যার। আপনার রিসিপ্ট দিন। কিসের রিসিপ্ট দেবো স্যার, আমার কাছে তো কোনো রিসিপ্ট নাই স্যার। রিসিপ্ট না হলে আপনার সন্তানকে ভর্তি করানো যাবে না, যান এখান থেকে। চাচা বলেন, কথা না বাড়িয়ে যান এখান থেকে। ভাই আমার ছেলে সেকেন্ড হয়েছে, লিডারের টাকা কই? লিডার ফিডার বুঝি না, আমার ছেলেরে ভর্তি করান, খেলা খেলেই বুঝবেন। স্যার এদেরকে আমরা বহুবার ধরার চেষ্টা করেছি, বাট ধরতে পারিনি।
সততা ও ন্যায়নিষ্ঠার কাছে পৃথিবীর সব অপশক্তি পরাজিত হয়। আমার স্যারই আমাকে সত্য ও ন্যায়ের পথে চলতে শিখিয়েছেন। স্যার, জয়েন করে আপনার দোয়া নিতে এলাম। আমার ছাত্র, দোয়া করি তোর স্বপ্ন সফল হোক, কিন্তু এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক, অসামাজিক অনেক কাজ চলছে, এর কি হবে? স্যার, আসামিরা সাক্ষ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায়, সেখানে আইন নিরূপায় আমরাও অসহায়। আর অসহায় থাকবে না, তুই যখন এসে গেছিস সাক্ষ্য প্রমাণ আমি ব্যবস্থা করব। বাজান, ভাত খাইয়া হো। মা, তুই দোকানে বস, আমি চাটা খাই আহি। আর শুন, কাউরে বাকিটাকে কিন্তু দিবি না। হ্যাঁ, না না, তুমি কোনো চিন্তা করো না, আর কোনো সমস্যা হইলে আমারে ডাক দিস কিন্তু। হ্যাঁ, আচ্ছা। বামা, চোখে নজরে এমনি কইরা ইয়ো পপস, মানে তোমার বাবা কোথায় গেছে? দরকার কি বাজান রে দিয়া? ও বাজানের দরকার নাই, তুমি থাকলে আইব। কেমন আছো সোনা? বিশেষ কোন দরকার নেই, দরকার হচ্ছে তোমাকে। তোমার দোকানে কি কি আছে বলো তো? তোমার দোকানে দুধ আছে? মিল্ক? মিল্ক নো। আরে কে তুমি, কোথায় গেলে? আমাকে চিনলেন না? আমি হলাম অত্র এলাকার হলুদ পীর, বিখ্যাত জ্যোতিষী। ওঠো 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 ওঠো, আমি জ্যোতিষী ফতিষী বিশ্বাস করি না। যাও, গো। আমি আপনার হাতটা দেখি দেখি দেখি। আরে কি করছো, ছাড়ো না। আরে বাপরে বাপ, শনি রাহু কুপকাদ বৃহস্পতি তুঙ্গে। আরে আরমান, তুই তোর সেই ফাজলাম এখনো গেল না, ছেলে মানুষই থেকে গেলি। অনেকদিন পর তোর খবর পেলাম, তাই সে ছোট্টবেলার কথা ভীষণ মনে পড়ল রে। তা কি ব্যাপার, আমাকে তলব করলি কেন? আমি তলব করেছি রোমেল নয়, ও এখন থেকে এই এলাকার সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক চোরাচালান, ইফটিজিং এর মতো অসামাজিক কার্যকলাপ হতে দেবে না। এই সব দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার জন্য উপযুক্ত তথ্য প্রমাণ দরকার, সেই কাজটি তুই করবি, এটা আমার অনুরোধ। আর মান আমার কথা রাখিস বাবা। অনুরোধ নয় স্যার, বলুন আদেশ। আমি রোমেলকে সব কাজে সহায়তা করব। গুড, ভেরি গুড, আমি খুব খুশি হলাম। আরমান, তুই আমাকে তথ্য প্রমাণ দিয়ে সহায়তা কর, আমি স্যারের সামনে কথা দিচ্ছি। এই এলাকা হবে আদর্শ এলাকা, তাহলেই আমার স্বপ্ন পূরণ হবে। খবরটা তো বাইরে কইতে হয়। স্যার, আপনার এই প্রজেক্টটি কাজ করে আমরা কোনো পারিশ্রমিকই নেব না। না না, তোমরা পারিশ্রমিক নেবে না কেন, এটা তো তোমাদের পেশা। স্যার, শুধু নিজের কথা ভাবলেই হবে, আমাদের কথা ভাববেন না। কি বলতে চাও তোমরা? মানে এই যে, আপনি এত বড় বড় বিল্ডিং বানাইতেছেন, আর এর জন্য তো চাঁদা দিতে হইব স্যার। কি বললি বিয়াদব, তোদের লিডার আমার ছাত্র, আমি তোদের চাঁদা দেব?
আর লিডার আপনার ছাত্র হইতে পারে, কিন্তু তার কাম হে করে আর আমাগো কাম আমরা করি। কি বললি? দাঁড়া, আমি তোদের লিডারকে জানাচ্ছি। আরমান, চিন্তা ভাবনা করলাম, জামানা বদল গেয়া, লোকজন এখন আর পুরান জিনিস পছন্দ করতেছে না, তাই নতুন ফর্মুলায় আসতি। মানে এখন আর আগের মতো চান্দাবাজি না, মাদকের ব্যবসাও না, মেয়ে লোকের কার বড় বাদ, সবকিছু নতুন মোড়কে আসতে হইব। এলাকায় কেউ নতুন বাড়ি করব, করতেই হইব, কেউ কনস্ট্রাকশন করব, আমরা সব ব্যবস্থা করে দিব, কারো জমি খালি পড়ে রয়েছে ওইনে আমরা ফ্ল্যাট তৈরি করে দিব, কারো আইনগত সমস্যা আছে আমরা সব সলভ করে দিব। এখন তো প্যাকেজ নাটকও বানাই তুইব। প্যাকেজ নাটক? প্যাকেজ নাটক, নাটকের মাঝখানে নায়িকা লেনদেন হইব, কেউ টের পাইব না। ও বুঝছি, হারবাল চিকিৎসা, নতুন মোড়কে পুরনো মাল। এই তো বুঝছ, কিন্তু বোতল দইতে হইব নতুন লিডার। কইরে লিডার, কথা বলিস না কেন? স্যার আপনি আমার বাড়িতে আইছেন, আমি তো ধন্য হয়ে গেছি স্যার, পুরো বাড়িটাই ধন্য হয়ে গেছে স্যার। তবে নাটকটা কম কর। কেন স্যার, আমি আবার কি করলাম? আমি তো ভালো কাজই করতাছি। আপনি সারা জীবন স্বপ্ন দেখাইছেন, আমি স্বপ্ন দেখতাছি। প্রথমে কমিশনার, পরে এমপি হয়ে সংসদে, সংসদে সব সিউস আছে একটাই বসবো। স্বপ্ন দেখা ভালো, কিন্তু দুঃস্বপ্ন না, দুঃস্বপ্ন নিজের এবং দেশ ও দশের ক্ষতি করে। ছাত্ররা আমার সন্তানের মতো, কিন্তু তুই একটা কুসন্তান, তোদের মতো কুসন্তান যাতে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য আমার কিছু ভালো সন্তানও আছে। থাক সব কথা, আমি যে জন্যে এসেছিলাম, আমার একটা জায়গা আছে, ওই জায়গায় আমি একটা স্কুল করতে চাই, কারণ আমার তো দিন শেষ। সমাজ বা দেশের উন্নতি করতে হলে পাড়া বা মহল্লা থেকে শুরু করতে হবে, তাই আমার মহল্লায় আমি একটা স্কুলের কাজ শুরু করেছি, যে স্কুলটা হবে আমার জীবনের স্বপ্নের স্কুল, যেখান থেকে ছেলে মেয়েরা সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বের হবে, যেখানে তারা মানুষের মতো মানুষ হবে, দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে। করুক করুক করুক, এ তো আমাদেরই গর্ব নাকি, এলাকার গর্ব। আমি ডোনেশন দিব, সমস্যা কি? সমস্যা তুই, আমি আবার কি করলাম? তোর সাঙ্গ বাঙ্গরা গিয়ে আমার লোকজনকে বাধা দিয়েছে, বলেছে চাঁদা দিতে হবে। এত বড় সাহস! আমি যদি আপনার কাছ থেকে একদিনও একটা কিছু শিখে থাকি, তাইলে আজ যে মুহূর্তে আপনার কথা দিলাম, আপনি যান গিয়ে স্কুল বানান, আপনার কেউ কোনো রকম বাধা দিতে পারবো না, আর যদি কেউ চান্দা চাইতে আসে তো আমি আর চান্দি ফাটা ভালামো। তোর চান্দি ফাটাতে হবে না, স্কুলের কাজটা যাতে ভালোভাবে হয় সেই ব্যবস্থাটা করে দিস। এটা আবার তুই কোন গুটি খেললি? গুটি খেলি নাই, গুরু দক্ষিণা দিয়ে দিলাম, মাথাই নষ্ট মামা, ওরা খালি স্বপ্ন স্বপ্ন করে, আমার কাছে কোনো ফিউচার টেন্স নাই, আমার কাছে সব বাস্তব, যে আমার কাছে বাধা দিতে আসবো তার আমি পাস্ট টেন্স কইরে দিব, বুঝলি? গুড না বুঝলে ভেরি গুড। আ সরকারি দল থিয়া বিরোধী দলের লগে জোট পাকাইছ? না না না, তাইব না, আমি নির্বাচন কমিশনার, আমার ইচ্ছা মতো ভোট হইব, আমি বাস করুম, কোন জোটে ফোটে কাজ হইব না। আর জোটের আটা কি করে সারাইতে হয় এইটা আমি ভালো করেই জানি। মাথাই নষ্ট মামা।
মাথাই নষ্ট। আমি তো লাশ দেখতে চাই না। বাবা মারা যাওয়ার সময় তোকে আমার হাতে তুলে দিতে বলেছিল, আজ থেকে মাপ হলে তুই, ভাই হলে তুই। বাবার ওই কথায় আমি সংসার করিনি। যদি তোর প্রতি কোনো অন্যায় করা হয়, আমার কোনো স্বপ্ন পূরণ করিনি, যদি তোর স্বপ্ন পূরণে বাধা হয়, ওই ওই তুই তো সাঁতার জানিস না, আমি সাঁতার জানি না। আমি যদি কখনো নদীতে ডুবে যাই, কি করবি তুই? আমি আমার জীবন দিয়ে হলেও তোমাকে বাঁচাবো ভাইয়া। আমি তাই করেছি রে ভাই, ওই অন্ধকার জগৎ থেকে তোকে বাঁচানোর জন্যে। আমি তোর গায়ে হাত তুলেছি। না ভাই না, আমি তুলিয়ে যাব না। লিডার অন্ধকার জগৎ নিয়ে খেলে, কিন্তু জানে না আমার সামনে সূর্যের মতো একটা ভাই আছে, যার তেজ খুবই প্রখর। এই সূর্যের আলোতে আমি আলোকিত। ওর মতো কয়েক হাজার লিডার সততার সূর্যে অসততার গ্রহণ লাগাতে পারবে না। তোমার কাছে এটা আমার প্রতিজ্ঞা ভাই, আমার প্রতিজ্ঞা। হ্যালো, জি ঠিক আছে ভাই, লিডার তোমাকে সহ আমাকে যেতে বলেছে। আমার কি গুটি খেললো? পাগল বিশ্বাস হারিয়ে গেছে? আরে না না পাগল, বিশ্বাস হারাই বুকে। পিলার লেখতে একটা এল লাগে, আমি দুইটা এল দিলাম, মজবুত হইলো না? আর পোলাপেন বড় হইব না, ওকে চলতে হইব না, কিছু না কিছু তো শিখতে হইব। সারা জীবন কিরম ছোট বানায় রাখবি? আর তুই তো আসো, সমস্যা কি? যা তো যা, ওরে লয়ে যা যা। কি ব্যাপার ভাইয়া, তুমি কোনো কথাই বলছো না, একদম চুপচাপ। ভাবছি, ওকে তো আমি অনেকদিন ধরে চিনি,
ও কি নতুন চাল চাললো, এলাকায় স্যারের কাছে চাঁদা চাবে, এমন কাউকে তো দেখি না। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। তুই গাড়িতে থাক, আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, লেট করো না কিন্তু। কি ব্যাপার, তুই এত রাতে? স্যার লিডার পাঠালো, আপনার কাছে কে নাকি চাঁদা চায়। না তো, ও তো একটা দুঃস্বপ্নের মানুষ, কোন দিক দিয়ে কোন চাল চালে ব্যাপারটা তো সন্দেহজনক। আপনাকে বাঁচতে হবে স্যার, চলেন হাসপাতালে যাই স্যার। ওরা তোকেও গুলি করে দিল, সব ওই শয়তানটার কাজ, তোকে বাঁচতে হবে, তুই চলে যা, না হলে আমার স্কুল হবে না, তুই চলে যা। স্যার আমাকে বাঁচাতে পারবি না, তুই চলে যা, তুই চলে যা, তুই বেঁচে না থাকলে আমার স্কুল হবে না, আমার স্কুল, আমার স্যার। ভালোই হয়েছে, চাকরিটা মনে হয় হয়ে যাবে। ভালো তো ভালোই হলো। আয় হায়, কি হলো রে ভাইয়া? মনে হয় দুটো লোক গাড়ির সাথে ধাক্কা খেয়েছে। গাড়ি থামা, ব্যাক কর, ব্যাক কর, ব্যাক কর, ব্যাক কর। এই জন্য তোকে বলেছিলাম, লিডারের কথা তুই শুনিস না, শুরুতেই তোর হাতটা রক্তাক্ত হয়ে গেল। ভাইয়া তোমার এমনিতে অনেক ব্লিডিং হচ্ছে, প্লিজ কথা বলো, প্লিজ ভাইয়া। তুই এটা কি করলি? এই মেয়েটাকে নিয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখেছিলাম, তুই আমার স্বপ্নটাকে ভেঙে খান খান করে দিলি। ভাইয়া চুপ কর, তুই এক্ষুনি মেয়েটাকে নিয়ে হাসপাতালে যা। কি বলছো ভাইয়া? আমাকে নিয়ে তোর ভাবতে হবে না ভাই, যা আগে মেয়েটাকে সেভ। ভাই প্লিজ ভাই, যা তুই যা, যা বলছি যা, আসল আমার সাথে তুই গাইতেছিলি, এটা কাউকে বলবি না। তুই তিন দিন আগে ক্রিকেট খেলতে বাইরে গিয়েছিলি, পুলিশ জানতে পারলে ঝামেলায় পড়বি। কিন্তু ভাইয়া, কোনো কিন্তু না, তুই যা, একদম দেরি করিস না। রোজ 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 এসএজ কেউ আছে? বস দারুণ খবর আছে, স্যার ভান ওই মাইয়া ডারে অ্যাক্সিডেন্ট করছে। মাত্রাই নষ্ট মামা।
পারলে গো। এই ওদিকে খেয়াল রাখো। স্যার, 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 লাশ গাড়ির ভিতর ছিল, ভিতর থেকে দরজা লক করা ছিল, আমরা দরজা ভেঙে লাশ বের করেছি, এখন ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে। গাড়ির ভিতরে কজন লোক ছিল? শুধু ওকেই তো দেখলাম স্যার, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, বুকে গুলি লেগেছিল। এখানে দুজন লোক ছিল, একজন আরমান নিজে, আরেকটা পায়ের ছাপ দেখা যাচ্ছে। তাহলে ওই লোকটা কি ওকে গুলি করেছে? স্যার, ওই লোক ওকে গুলি করলে তো দরজা ভিতর থেকে লক থাকার কথা না। রাইট, ইউ পরিচিত কেউ নাকি? স্যার, পরিচিত অপরিচিত যেই হোক, গুলি করলে কি দরজা ভিতর থেকে লক থাকবে? তোমার কথায় যুক্তি আছে। এই গাড়িটা এখানে এসে থামলো কেন? কাল রাতে তিনটি ঘটনা ঘটেছে। স্যারকে হত্যা করা হয়েছে, এলাকার একটি মেয়ে আঘাতপ্রাপ্ত, আরমান মৃত। কেন জানি মনে হচ্ছে তিনটি ঘটনা একই সূত্রে গাঁথা। আচ্ছা, মেয়েটার এখন কি অবস্থা? হাসপাতালে গেলে বলা যাবে স্যার। বাবা মারা যাওয়ার সময় তোকে আমার হাতে তুলে দেবে বলেছিল। আজ থেকে বাপ হলে তুই, ভাই হলে তুই। আমি তোর লাশ দেখতে চাই না রে। রোগীর এখন কি অবস্থা? এখনো অজ্ঞান, ইনজেকশন দিয়েছি, 24 ঘন্টা পার না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। অনুমান করা হচ্ছে ভারী কোনো কিছুতে আঘাত পেয়েছে, তাই অচেতন হয়ে আছে। ও অন্য ইঞ্জুরিগুলো সারানো হয়েছে, জ্ঞান ফিরে পাওয়ার পর বোঝা যাবে ওর ক্ষতিটা আসলে কি হয়েছে। আচ্ছা, আইসিইউতে যে মেয়েটি আছে সে কে? স্যার, মেয়েটা আমাদের এলাকার স্বপ্ন ছিল। সে কোনোদিন কারো কোনো ক্ষতি করে নাই, সে সবসময় নিজের এনে থাকত। স্যার, হ্যাঁ, তোমার ভাই আর আমি একই স্যারের ছাত্র ছিলাম।
স্যার আমাদের মধ্যে যে স্বপ্ন দিয়েছিল ও সেই স্বপ্নটা তোমার মধ্যে দেওয়ার চেষ্টা করেছিল। এখানে বদলি হয়ে আসার আগে আশা করেছিলাম তোমার ভাইয়ের সাথে দেখা হবে, দেখা হলো, কিন্তু সেভাবে কথা হলো না। আচ্ছা, ওর সাথে গাড়িতে কে থাকতে পারে বলে মনে হয় তোমার, বলতো? গাড়িতে ওর সাথে কেউ ড্রাইভ করে এসেছিল, সম্ভবত ওই লোকটাই কলোনির মেয়েটাকে ধাক্কা দিয়েছিল। ধরে নিচ্ছি ও স্যারের কাছে গিয়েছিল, স্যারের কাছে যাওয়ার কারণ ও কাজ করত লিডারের জন্য, স্যারের জায়গার প্রতি লিডারের লোভ থাকতে পারে, কিন্তু ওখানে আমার হিসাবটা মেলাতে পারছি না। যত কিছুই হোক, ও স্যারকে গুলি করতে পারে না, ও নিজের গায়ে গুলি করতে পারে, সেটা আমি জানি। নিশ্চয়ই ওখান থেকে কোনো কারণে দ্রুত গতিতে চলে আসতে চেয়েছিল, আর তখনই মেয়েটির সাথে গাড়ির ধাক্কা লাগে। কিন্তু কেন চলে আসছিল? ও তো গাড়িতে একা ছিল, সাথের লোকটা কে? তাকে খুঁজে পেলে সব সমস্যার সমাধান হয়ে যেত। ঠিক আছে, চোখ কান খোলা রেখো। জি, যদি সেরকম কোনো কিছু পাও আমাকে জানাবে। আচ্ছা। আরমান ভাই, আরমান ভাই আমাকে রোজের জীবনটা নষ্ট করে দিল। কি বলছিস তুই? হুনলীলা অফিসার কি কইলো? আরমান ভাই এই কাজ করছে? ডাক্তার কি বললো? 24 ঘন্টার আগে কিছু কম যাইব না, এদিকে তো আরেকটা সমস্যা হয়ে দাঁড়াইছে। কি সমস্যা? হাসপাতালের বিল দিব কেডায়? ওই ডাক্তাররা তো মানুষ না, কষায়। আরে কি সৌভাগ্য, কি সৌভাগ্য, আজকে তো আমি অনেক গর্ববোধ করতেছি। অপরাধীরা আইনের লোককে দেখলে ভয় পায়, আর তুই গর্ববোধ করছিস, ব্যাপারটা কি বলতো? নাকি সেই ছোটবেলার মতো আবার কোনো গুটি শুরু করেছিস? না 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 দোস্ত, সরি। আমি কোনো দোস্ত না, পোশাক পরা একজন আইনের লোক, ডিউটি পালন করার জন্য এখানে এসেছি। আচ্ছা, তোর যে টান হাত আরমান, তাকে হঠাৎ কি কারণে খুন করলি? খুন করলাম মানে? মানে প্রমাণটা পাওয়া যায়নি, কিন্তু খুনের পেছনে কার হাত আছে সেটা আমি ভালো করে জানি, আর যেদিন প্রমাণ পাব সেদিন তুই টের পাবি। অফিসার, কি সব ঠাট্টা করতেছ? তুমি দেখানো ছোটবেলার মতোই রয়ে গেছো। কয়লা ধুইলেও ময়লা যায় না, তুইও দেখিস সেই ছোটবেলা থেকেই গুটিবাজ, খারাপ কাজ আর মানুষের ক্ষতি করতে করতে এই জায়গাতে এসে দাঁড়িয়েছিস। আর আমিও তোর মতো সমাজে যারা গুটিবাজ তাদের গুটি ভাঙতে ভাঙতে এখানে এসে দাঁড়িয়েছি। দুইজনের উদ্দেশ্যই এক, তবে স্যার মারা যাওয়ার কারণটা কি মনে হয়? আমি ঠিক বুঝতে পারলাম না, এটা কোনো গুটি না, স্যার নিরামিষ একজন মানুষ, এই যে স্যারের স্বপ্ন নিয়ে একজন অফিসার হইছে, আর একজন রাজনৈতিক নেতা হইছে, আর একজন লোক তার বাইরে নিয়ে স্বপ্ন দেখত। না 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 না, হিসাবটা তো পিল্টাছে না। অফিসার কই কারায় রইছ? আরে এই দিকে না, নিজের দিকে ছায়া দেখো। সাপের মুখে পড়ছো, লেনজায় নাই মাজাও। লিডারের লগে লাগতে আইলে এরম অজমি হয়ে যাইবা। আমি আজকে গেলাম, তবে
আবার আসবো। হায় হায়, কিছু মুখে দিয়ে গেল না অফিসার। একজন সৎ লোক অসৎ লোকের বাড়িতে কিছু খায় না। ও, যদি খায় সেটা ঘুষের পর্যায়ে পড়ে। আমি এখনো ঘুষ খাওয়াটা শিখিনি, কিছু খাবো না। এতক্ষণ অফিসার হিসাবে তোকে কথাগুলো বললাম, এবার তোকে বন্ধু হিসাবে একটা কথা বলে যাচ্ছি। স্যার কি জিনিস তুইও ভালো করে জানিস, আমিও জানি, আর আমার বন্ধু কি জিনিস সেটাও তুই জানিস। খোদার কসম, যদি যদি এর মধ্যে তোর কোনো হাত থেকে থাকে তাহলে তোর হাতটা কেটে ফেল, মাটিতে পুঁতে ফেল, প্লাস্টিকের একটা হাত লাগা লাগা। আর যেদিন আমি প্রমাণ পাব সেদিন তোর হাতটা দেহ থেকে আলাদা করে ফেলব। কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখ। এই অফিসার, তুমি যেমনে কথা কইলা এটা তো অফিসারের কথা না, এটা আমার মতো লিডারের কথা। তুমি তো সামান্য এসিপি, এর বেশি কিছু তো না। তুমি যা যা কইলা তার কিছুই করতে পারবা না। তবে আমি তোমার মতো দুই সাইডটা এসিপি আমার পকেটে ঢুকায় রাখতে পারি। তুমি যদি পারো যাও, প্রমাণ জোগাড় করে তারপরে আসো। যদিও কাজটা আমি করি নাই, তোমার কথার কাউন্টার দেওয়ার লিখে কইলাম। ওয়েট এন্ড সি। ঠিক আছে অফিসার, সময় সব কিছু বইলা দিবে। তোমার মতো দুই টাকার অফিসাররে কি কইরা সাইজ করতে হয় এইটা আমি ভালো করেই জানি। হ্যালো। হ্যালো। ও লিডার, কোথায় আপনি? মনে হচ্ছে বাথরুমে। ও হেন্দিই তো বাইরে এলাম, সকাল থেকে তো বাথরুমে আমার পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে গেছে, মনে হয় ডায়াবেটিস। আচ্ছা শুনো, তোমার ওই অফিসার তো আমার এনে আইছিল, আমারে বহু তুমকি দামকি দিয়ে গেছে। হ্যাঁ, মানে আমার যদি ডায়াবেটিস হয় আমি কিন্তু সিধা তোমার আইসিউতে পাঠামো। মানে 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 মারাও আমার লগে, আমার লগে মানে মারাও না। শুনো শুনো, তুমি কই কই বই আমার লগে মাল খাইছো, কোন কোন জায়গায় গেছো ফুর্তি করতে, কোন কোন ব্যাংকে তোমার কত টাকা আছে সব রেকর্ড করলাম, আমার কাছে আছে। তুমি যদি আইসিউতে যেতে না চাও তাহলে তোমার পুলিশ অফিসার রে এই কেসেতে রিলিজ করো, বুঝছো? ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ব্যবস্থা নিচ্ছি। অনে রাখতেছে, আমার তো আবার বাথরুম চাপছে। ইশ্বরে, ইচ্ছে করলে তুমি আমার সঙ্গে থাকতে পারো। আমি থাকবো স্যার। নাও থাকতে পারো। I'm not.
আমি চোখে দেখি না, তাতে কি হয়েছে? কানে তো শুনি নাকি? জানিস, একটা কথা শুনে না, আমার 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 খুব খারাপ লাগছে, আফসোস হচ্ছে। স্যারকে নাকি কারা মেরে ফেলেছে? আরে আরে, আমার মতো কত মেয়েকে স্যার স্বপ্ন দেখাতো এই কলোনিতে স্বপ্ন দেখানোর মতো আর কেউ রইল না। কুত 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 কুত, ওই আন্দার মতন পথ চলস, কারণটা কি? কারণ হলো রোজাপা। রোজাপার মতন আমিও একটা কিছু করতে চাই, কিন্তু আমিও যদি আন্ধা হয়ে যাই তাই আগে থেকে প্র্যাকটিস করতেছি। সত্যি রোজাপার লেগে আমারও পরাণ পড়ে, আমার চোখ দুটো যদি হারে দিতে পারতাম। তোর চোখ রোজাপার চোখে লাগবো নি, তাই আমার চোখে লাগতে পারে। তোরা চোখ দিব কোন হালায়, বেহুদা পাগল। হরিনতে পাগল সবই, শালার চুলের লাগে মাথার বুদ্ধিও গেছে। কি কইতেছিলাম আর বুঝলো না কি? কিরে, সামনে তো টিভি অডিশন, তুই অডিশন দিতে পারবি না? অডিশন দিতে পারবো না মানে? অবশ্যই অডিশন দেব, কিন্তু কিসের? কিন্তু হ্যাঁ, কিসের কিন্তু? আমি চোখ দিয়ে দেখতে পাই না তো কি হয়েছে, কিন্তু আমার পা তো থেমে থাকবে না। অডিশন মঞ্চে আমার পা ঠিকই নাচবে, আমি অডিশন দেবই। চোখে দেখে না নাকি? আরে মেয়েটি তো অন্ধ, তাই
আসবে, এখানে অডিশন দিতে এসছে কেন? এটা কানা মাছের খেলা যে এখানে চলে এসছে? বাদ দিন তো, দিস গাস্টিং। আমার মেধা শ্রম দিয়ে আমার স্বপ্ন পাড়ি দিতে আল্লাহ, এ কোন পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ আল্লাহ? এটার জন্য কে দায়ী বলো আল্লাহ? কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? কেন কেন কেন? রোজের কেউ নেই, ওর স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াসটা তোর তো আমি আছি। হ্যাঁ ভাইয়া, তোমার স্বপ্ন আমি পূরণ করতে পারিনি, কিন্তু তোমার কথা আমি ভুলিনি। রোজ তোমার স্বপ্ন পূরণ করবে, আমি তোমার সেই স্বপ্ন রোজের মাধ্যমে পূরণ করব ভাইয়া। রোজ কোথায় আছে? মেয়েটা মনমরা হয়ে সারাটা দিন ঘরের মধ্যে শুয়ে আছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। বলতে পারো বাবা, আমি কি অপরাধ করেছি? এই বয়সে এসে জলজ্যান্ত জোয়ান ছেলেটাকে হারালাম, মেয়েটাও চোখ হারিয়ে অসহায় অস্বাভাবিক। আমি এখন কি করব বলতে পারো বাবা, বলতে পারো? ভেঙে পড়বেন না, আপনার ছেলে হয়তো আর ফিরে আসবেন, কিন্তু কিন্তু আমাকে আমাকে আপনার ছেলে ভাবতে পারেন? ও যা করত তা হয়তো আমি পারবো না, তবে আপনাদের পাশে আমাকে পাবেন। আর রোজের স্বপ্ন পূরণ হবেই, এটা আপনার কাছে আমার ওয়াদা। হ্যাঁ, আমার ওয়াদা। এই তোর এদিকে আয় তো, তাড়াতাড়ি আয়। শোন, মিতুকে দিয়ে যেভাবেই হোক রোজকে ম্যানেজ করে আমার কাছে নিয়ে আসবি, ঠিক আছে? নাম এসে পড়েছি। কোথায় নিয়ে এলি তুই আমাকে? উল্টা পাল্টা কিছু করলে আল্লাহর কসম জায়গা মতো এমন লাথি মারবো জীবনে আর বাবা ডাক শুনতে পারবি না। সামনে চৌ বাচ্চা, মুখ ধুয়ে নে, ধো, ঝোক ঝোক। পানিতে ডুবা অবস্থায় বাঁচার জন্য যে আকুলতা, তা যদি দেখার জন্য থাকে, খোদার কসম কেউ তোকে দেখা থেকে আটকাতে পারবে না, কেউ না। দেখার জন্য চোখের না মনের জোর থাকা দরকার, আর তোর ভেতর যদি এই জোর থাকে সবচেয়ে ভালো করবি তুই, সবচেয়ে।
সরি। শয়তানগুলো এখানে কেন? ওদের জন্য আজ তুই এখানে। ওরা তোকে আপন বোনের চেয়েও বেশি ভালোবাসে। তোর চোখের আলো গেল আর ওদের মনটাও ভেঙে গেল। ওদের একটাই শখ, এই এলাকায় স্বপ্নের আলো জ্বালাবে। যখন তোর চোখের আলো লোডশেডিং হলো, স্বপ্নের লোডশেডিং, আমার ভাইও স্বপ্ন দেখত, তুইও স্বপ্ন দেখিস। একজন নেই, একজন আছে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। ভাবলাম দেখি না চেষ্টা করে, একের ভেতরে দুই। তোর স্বপ্ন পূরণ হলে ভাইয়া উপর থেকে দেখেও শান্তি পাবে। পারবি না রোজ, পারবি না এতগুলো মানুষের স্বপ্ন পূরণ করতে? পারবি না রোজ, বল রোজ, পারবি না এতগুলো মানুষের স্বপ্ন পূরণ করতে? রোজ বল, কথা বল রোজ, পারবি না রোজ, বল এতগুলো মানুষের স্বপ্ন পূরণ করতে? বল রোজ, প্লিজ রোজ বল, রোজ কথা বল, কথা বল রোজ, বল। পারবো, পারবো, আমি পারবো। দেখা
নিশ্বাস থাকে তুমি কাছে এলে, বারে বার যায় মরে যায় তুমি দূরে গেলে, দেহের ভিতর নিশ্বাস থাকে তুমি কাছে এলে, বারে বারে যায় চালো, তুমি আমার চোখের দেখা আধার মাঝে আলো, তোমায় পেয়ে দুঃখ আমার কোথায় যে হারালো, তুমি আমার চোখের দেখা আধার মাঝে আলো, তোমায় পেয়ে দুঃখ আমার কোথায় যে হারালো, ও আমি তোমার প্রেমে ভাসব যত খুশি, সারা জীবন বলবো শুধু তোমায় ভালোবাসি, তুমি আমার চোখে দেখো আধার মাঝে রাখো, তোমায় পেয়ে আমার কোথায় যে হারালো, তুমি আমার চোখে দেখো আধার মাঝে রাখো, তোমায় পেয়ে সাদমান, আয় সাদমান, সাদমান ওরে আমার লজ্জা বুদ্ধি, এখন বলতে লজ্জা, ওই সময় যখন জড়িয়ে ধরেছিলি তখন তো লজ্জা করেনি, যা ওই সময় কি যে হলো, শালা একটা থাপ্পড় মারল, আমি জড়িয়ে ধরলাম, কিন্তু জানিস ওইসব কোনো ফিলিংসই কাজ করেনি। তা কোন সব ফিলিংস কাজ করছিল শুনি, ওর কথা তো জোয়ারের পানির মতো, মনে হলো কোথায় যেন আমি ভেসে গেলাম, মনে হলো ওর উপর বিশ্বাস রাখা যায়, ভরসা করা যায়। জানিস এই জীবনে প্রথম কোনো পুরুষের উপর আস্থা রাখতে পারলাম। এখন আস্থা রেখে মনের কথাটা বলে ফেলেন খালাম্মা, তা না হলে দেখবেন অন্য কেউ আপনার সামনে দিয়ে ওনাকে ভাগায় নিয়ে যাবে, আর আপনি তখন কি গান গাইবেন জানেন, বুকটা ফাইটটা যায়। বন্ধু যখন বলিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা ফাইটটা যায়, ফাইটটা যায়, ওরে বুকটা ফাইটটা যায়। মোটেই না আপা, আপা, আপা দুলা ভাই দেখা করতে বলছে, আমি দিচ্ছি, সাবধানে। কে দেখা করতে বলেছে? দুলা ভাই মানে সাদমান ভাই। তুই বেশি ফাজিল হয়ে গেছিস না? ও মা, ফাজলামি করার কি আছে, ঘুমের মধ্যে যেভাবে তুমি সাদমান সাদমান বলে চেপে ধরো আমাকে যেন কোনদিন মেরেই ফেলো। আই যা, তুই আমার রুম থেকে যা। ফাজিল যাচ্ছি, ডেকেছি প্রেম করার জন্য নয়, তোর স্টেজ পারফরম্যান্সের জন্য একজন পার্টনার হলে ভালো হতো না? তা তো হতোই, কিন্তু এখন পার্টনার কোথায় পাই? কেন, শাকিব খানকে বললি তো হয়। কি তোর টেনশন দেখি তো কথা বললাম, আমি ওর জন্য টেনশনে মরি আর ও করে ফাজলামো। ফাজলামো দেখেছেন কি দুলা ভাই, কোন রকম কবুল হয়ে গেলেই টের পাবেন। তোরা তোদের ফাজলামো নিয়ে থাক, আমি গেলাম। তোর কোথাও যেতে হবে না, পার্টনার আমার ঠিক করাই আছে। কে? তুই। আমি? অ্যাক্সিডেন্টে তোর দৃষ্টি নিয়েছে, সাথে সাথে কি বুদ্ধিটাও নিয়ে গেছে নাকি? রোজ চিল্লাবি না, পৌরুষে লেগেছে কেন, লাগে কেন, কেন
সেদিন আমাকে পানিতে চুবানোর আগে এসব কথা ভাবলি না কেন? আরে আমি সব হারিয়ে অন্ধকারকে যখন আপন করে নিয়েছিলাম, যদি আশার আলোই দেখাবি তবে নিরাশ করছিস কেন? কেন স্বপ্ন দেখালি? যদি জীবনে স্বপ্ন নতুন করে দেখালি তাহলে স্বপ্ন ভাঙার কথা বলছিস কেন? কেন সেদিন বলেছিলি দেখার জন্য আমার যত আকুতি, নাচের জন্য থাকলে আমাকে কেউ আটকাতে পারবে না। এখন এখন তুই আমার বিশ্বাস, তুই আমার আস্থা, তুই তুই আমার সব। তুই থাকলে আমার সব স্বপ্ন পূরণ হবে, সব স্বপ্ন পূরণ হবে। হ্যাঁ, আমি রোজের কেসটা জানি। মেয়েটি চিরদিনের জন্য অন্ধ হয়ে যায়নি, কিন্তু ওর কর্নিয়া দুটো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হ্যাঁ, উন্নত চিকিৎসা করালে ওর কর্নিয়া দুটো ভালো করা সম্ভব। তবে তাই করুন ডাক্তার সাহেব, প্লিজ। কিন্তু এই অপারেশনটি অত্যন্ত ব্যয়বহুল। যদি আপনি টাকার ব্যবস্থা করতে পারেন তবে। বলুন ডাক্তার সাহেব, কত টাকা লাগবে? আমি টাকার ব্যবস্থা করব। তা সব মিলিয়ে লাখ ৩০ তো লাগবে। আমি লিডারের কাছে যাব। ৩০ লাখ টাকা? এত টাকা তো আমি এক লোকে সইও দেই নাই। এত টাকা তো আমি দিতে পারুম না রে ভাই। আরে ৩০ লাখ টাকা আমার কাছে থাকলে আমি তো এতদিনে সায়েন্স হয়ে যেতাম। দেখেন, এত কথা বলে কোনো লাভ নেই। আমি খুব ভালো করে জানি আপনি শাহেনশাহ নাকি ফকির। মার কাছে মামার বাড়ির গল্প। হ্যাঁ, আমার এক বক্সিং এর বাজিতে আপনি কত টাকা কামিয়েছেন সেটাও কিন্তু আমি জানি। আর আপনি বলছেন ৩০ লাখ টাকা দিতে পারবেন না? হ্যাঁ, দূর পাগল, তুই ছোট মানুষ। আরে পুজোস কম, কত খরচ, লোকজন আছে না, লোকাল থানা, এমপি, মন্ত্রী, আমলা ঘুরে দিয়া আমার আর কয় টাকাই থাকে ক? তোর যদি লাগেই তাইলে আমি তোরে ২-৩ লাখ টাকা দিতে পারি, এর বেশি না রে ভাই। না 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 না, আমার তো ৩০ লাখ টাকাই লাগবো, নাইলে তো আমার মাথা নষ্ট পুরো আউলা ঝাউলা। না, আমি তো তোরে দিতে পারুম না। আরে এটা কি সম্ভব নাকি? মাথাই নষ্ট মামা, ৩০ লাখ টাকা, এটা কি হাতের মোয়া যে তুই চাইলি আর আমি লগে লগে তোরে দিয়া দিলাম? হ্যাঁ, কেমনে আদায় করতে হয় আমি জানি, মাথাই নষ্ট মামা। দেখছো শালে কত বড় বেয়াদব, আমার কথা আমারই দিয়ে গেল। ওর ভাই তো এমন বেয়াদব ছিল না। এই খবর ল, এত টাকা ওই কই খরচ করব, কিসে খরচ করব? ওই তো জুয়া খেলে না, মদ খায় না, মাইয়া মানুষের অভ্যাসও নাই, থাকলেও এত টাকা লাগার কথা না। এই খবর ল, ৩০ লাখ টাকা ওর কেন লাগবো? আরে তাড়াতাড়ি কোনো কিন্তু না, যা বলছি তাই কর, যা যা। এভাবে তাকিয়ে থাকলে চলবে? আয় আমার সাথে প্র্যাকটিস করবি। আয়। আমি? জি, তুই করবি প্র্যাকটিস। আয়। কি হলো? আয়। আমার হাত দুটো ধর। ধর। Oh,
বাঁশির মধ্যে সুর না থাকলে সে তো শুধু জংলা বাঁশ। তুমি আমার প্রাণের বাঁশি, তুমি হাসলে আমি হাসি, তুমি বিনে রাতে দিনে দুঃখ বারো মাস। বাঁশির মধ্যে সুর না থাকলে সে তো শুধু জংলা বাঁশির মধ্যে সুর না থাকলে সে তো শুধু জংলা বাঁশ। বাঁশির মধ্যে সুর না থাকলে সে তো শুধু জংলা বাঁশ। সে তো শুধু জংলা বাঁশ। বাঁশির মধ্যে সুর না থাকলে সে তো শুধু জংলা বাঁশ। তুমি আমার প্রাণের বাঁশি, তুমি হাসলে আমি হাসি, বাঁশির মধ্যে সুর না থাকলে সে তো শুধু জংলা বাঁশ। বাঁশির মধ্যে সুর না থাকলে সে তো শুধু জংলা হে 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 হে।
One, two, three, four, five, six, seven, eight, nine, ten. Oi, take a good look. এটা কি হলো লিডার? ও মনয়কের সাথে হাত মিলাইছে। কেন? আপনি টাকা দেন নাই, এই জন্য ওর সাথে হাত মিলাইয়া টাকা নিচ্ছে। এত টাকা দিয়া ওই কি করবো? ওই কানিডার চিকিৎসা কর। মাথায় নষ্ট মামা। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। কি রে মন খারাপ? হিরো এলো না তাই তো। কি যাতা বলিস, বুঝি বুঝি। কেমন যেন উদাস উদাস ভাব। এই চল রে, কাবাব মে হাড্ডি হতে চাই না। চল যাই। আসেন লিডার, আসেন, জলদি আসেন। কিরোজ কেমন আছো? কি আপনি? এলাকার মানুষ তো আমারে লিডার কোয়া ডাকে। ও আসসালামু আলাইকুম, আমি আপনার নাম অনেক শুনেছি। রোজ কিছু মনে করো না, তুমি তখন সোয়ে দেখো না, কানি হয়ে গেছো। আমি তোমার এত কাছে, অথচ তুমি সোয়ে দেখতে পারলা না, আহা দুর্ভাগ্য। তারপর খবর পাইলাম খুব ভালোই নাচ গান চলতেছে। জি আমি তো গান করি না, নাচ করি, আর এটা নিয়ে আমি স্বপ্ন দেখি। আমার না জানতে ইচ্ছা করতেছে, চোখ না থাকলে মানুষ কেমনে স্বপ্ন দেখে? কি বলছেন আপনি? না বলতেছিলাম, তুমি তো রঙিন স্বপ্নে প্রজাপতি হয়ে উইরা বেড়াইতেছো, ভালো স্বপ্ন দেখা, ভালো, খুব ভালো। আমাকে এক স্যার আসছিল, স্যারে কইতো স্বপ্ন ছাড়া বলে মানুষ বাঁচতেই পারে না। স্যার স্যারের স্বপ্ন নিয়ে স্বপ্নের দেশে চিরদিনের জন্য চইলা গেছে। তুমি দেখি আমার ওই স্যারের মতো কথা কও। হ্যাঁ আমারও একটা স্বপ্ন ছিল, আমি কোনোদিন ভেঙে পড়িনি, সবসময় আশাবাদী ছিলাম। অ্যাক্সিডেন্টের কারণে যখন আমি ভেঙে পড়লাম, আমার জীবনটা আশার আলো হারিয়ে অন্ধকারে ডুবে যাচ্ছিল। ঠিক তখনই সে এসে আমার দিকে আশার আলোর হাত বাড়িয়ে দিল। যে নাচটা দেখেছেন সেটা বাইরের, কিন্তু আমার ভেতরে আরেক ধরনের নাচ হয় ওকে ঘিরে, সেটা আপনি দেখেননি। আমি অন্ধ, আগে চোখ দিয়ে দেখতাম, এখন মনের দেখাটা শুরু করেছি। সবই ওর ছায়ায়, ওর ভালোবাসায়। ও না থাকলে এই অন্ধের চোখ দিয়ে আশার আলো দেখা সম্ভব হতো না। এখন কত কিছু করব, হাত বাড়ায় দিব, বুকে জড়ায় ধরবো, আর ও কত কি করব। কারণ আছে তো? কারণ? হ্যাঁ, তোমারে যে অন্ধ করছে তুমি এখন তার চোখ দিয়ে স্বপ্ন দেখতেছো। মানে? মানে আর কিছুই না, তোমার আজকের এই অবস্থানের জন্য ওই সাদমানই দেয়। এসব কি বলছেন? শুধু তাই না, তোমার ভাইয়ের হত্যাকারী ওই সাদমান। আরে সাদমানের ভাই তো আসলে একটা গুন্ডা, কি জানি ওই দুই ভাইয়ে মিলে জানি করে গুলাগুলি করতে গেছে, তখন আরমানের গায়ে একটা গুলি লাগছে। সাদমান আরমানের গাড়িতে উড়াইয়া হাসপাতালে নিয়ে যাইতেছিল, সেই সময় ওই রাস্তায় পিছন থেকে আইসা তোমাকে গাড়ি চাপা দিছে। আরে তোমার বাইটার লগে তুমিও যদি মইরা যাইতা, তাইলে এই সত্যি কথাগুলো আমি কারে কইতাম কও? আমি জানি আমার কথা তোমার বিশ্বাস হইতাছে না, কারণ সাদমানে যেইভাবে তোমার মনের মধ্যে নাচানাচি করতেছে, সেই নাচ এত তাড়াতাড়ি থামবো না। তাই তুমি আমার এলাকার একজন সম্মানিত ভোটার, আর আমি আগামী দিনের এমপি। হ্যাঁ আমার একটা দায়িত্ব আছে না, আমার এলাকার জনগণের খেদমতের সুযোগ তোমাকে নিতেই হবে। হ্যাঁ
তাই তোমার এইসব দুঃখের কথা কইলাম আর কি। তুমি মানলে ভালো, না মানলে আরো ভালো। আসি এইটা আপনি কি করলেন, সব কথা কয়ে দিলেন? বুঝলি না, কেরোসিন ডাইলা দিয়ে আসলাম, একটু পরে সাদমান আসবে ম্যাচ বাত্তি নিয়া, কাছে আসলেই ধপ করে আগুন ধরে দিব। তোমার আজকের এই অবস্থানের জন্য ওই সাদমানই দেয়, তোমার ভাইয়ের হত্যাকারী ওই সাদমান, তোমার আজকের এই অবস্থানের জন্য ওই সাদমানই দেয়, তোমার ভাইয়ের হত্যাকারী ওই সাদমান, তোমার ভাইয়ের হত্যাকারী ওই সাদমান, তোমার ভাইয়ের হত্যাকারী ওই সাদমান। কিরে তুই এখানে? আর আমি তোকে রোজ, শোন দারুণ একটা খবর আছে। কফনের কাপড় এনেছিস? সেদিন তো অ্যাক্সিডেন্ট করে অন্ধ করে দিয়েছিলি, এখন কি মেরে ফেলবি? তুই আমার জীবনটা কেন এমন করে দিলি? আমি তোর কি ক্ষতি করেছিলাম? হ্যাঁ, কি ক্ষতি করেছিলাম এখন বুঝতে পারছি, কেন এত কিছু করেছিস, কেন তুই ত্যাগ স্বীকার করলি, সব কিছু আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আমি কারো করুণা নিয়ে বেঁচে থাকতে চাই না, কারো করুণা আমি চাই না। আই, শুনতে পাচ্ছিস, কারো করুণা আমি চাই না। তুই এখান থেকে চলে যা, তোর চেহারা দেখাও পাপ, আমি তো তোর চেহারা দেখতে পারবো না, তোর স্পর্শ পাও পাপ, তোর ছায়ে মারো পাপ। তুই চলে যা এখান থেকে, তুই চলে যা এখান থেকে, তোর সাথে কথা বলো পাপ, যা। আমি কারো করুণা নিয়ে বেঁচে থাকতে চাই না, কারো করুণা আমি চাই না। তোর চেহারা দেখাও পাপ, আমি তো তোর চেহারা দেখতে পারবো না, তোর স্পর্শ পাও পাপ, তোর ছায়ে মারো পাপ। তুই চলে যেখান থেকে, তোর সাথে কথা বলো পাপ। ওরা কারা, কেন তোমাকে আক্রমণ করলো? আমি জানি না স্যার। সাবধানে থেকো,
আমি দেখছি। লিডার, তারা ওরে গিয়ে শেষ করে দে। ভালো করে শুনে রাখিস, আমার সাথে লাগতে আসলে কিন্তু ফল ভালো হবে না। আমি কিন্তু আমার ভাইয়ের মতো না, কথাটা ভালো করে মনে রাখিস। আপনি তো জানেন আমি সামনে এমপি ইলেকশন করুম, মন্ত্রী অমু সংসদের সব আসনে বসুম, এটা তো বিরোধী দলকে পছন্দ হইতেছে না। আমারে আর আমার পোলা পাইন রে, রাস্তায় অ্যাটাক করে যা করছে পাবলিক জানলে আমার সাথে থাকবে বলেন? আমি অবশ্য ব্যবস্থা নিতে পারতাম কিন্তু নেই নাই, কারণ আপনি তো ভালো করেই জানেন আমি আইন রে খুব সম্মান করি। এখন তো আমারই ঘরে বাইরে কোথাও নিরাপত্তা নাই, আমি তো নিরাপত্তাহীনতায় ভুগতেছি। বলেন কি, কার এত বড় সাহস? ওইটা জানলে কি আর আমি আপনার কাছে আসি? অন আমার নিরাপত্তার ব্যবস্থা করেন। আমি ব্যবস্থা করছি, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আপনি নিশ্চিন্তে বাড়ি যেতে কইলি তো বাড়ি যাওয়ান যাইব না, আপনার ওই পুলিশ টুলিশের উপর আমার ভরসা নাই। তবে আপনার ডিপার্টমেন্টে একজন সাবটেল পুলিশ অফিসার আছে, একমাত্র তার উপরে আমি ভরসা করতে পারি। কে সে? আরে নামটা যেন কি, রোমেল, 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 রোমেল। সে তো আমার একদিন ধমক দিছিল। আমারে যে ধমক দিতে পারে সে তো আমার প্রোটেকশনও দিতে পারে নাকি? কোনো অসুবিধা নাই, ওই পুলিশ অফিসারই আপনাকে প্রোটেকশন দেবে। এবার আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আমার তো ভয়ে গলাটা শুকায় গেছিল কমিশনার সাহেব, আমি তাইলে ওখানে আসি। হ্যাঁ ও আপনি সময় করে আইসেন, আমার ওখানে খেদমত করে দিব নে। এটা অফিস তো। ও সরি সরি। কি বলছেন স্যার, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ রোমেল, তোমাকে ওই লিডারের প্রোটেকশন দিতে হবে। And you are officially ordered by high authority. Yes, sir. Cheers! আরে অফিসার, শেষ পর্যন্ত আমারে পাহারা দিতে এলি। মাথা ঘুরে গে। অফিসার মাল খাবি না গেলে একটু উইঙ্গা দেখ। তুই যে 1 টাকা বেতন পাস, এই মাল কিনতে তো তার পুরাটাই লাগবো, বুঝলে? গুড না বুঝলে ভেরি গুড। ডাক্তার সাহেব, যে করে হোক রোজের চোখের দৃষ্টি ফিরে দিতে হবে। না না সাদমান সাহেব, রোগীর যা কন্ডিশন তাতে ইমিডিয়েটলি এই টেস্টগুলো করাতে হবে। আপনি কুইকলি আরো 10 লাখ টাকা কাউন্টারে জমা দিন। 10 লাখ? জি। রোগীর যা কন্ডিশন
তাতে ইমিডিয়েটলি এই টেস্টগুলো করাতে হবে। রোগীর যা কন্ডিশন তাতে ইমিডিয়েটলি এই টেস্টগুলো করাতে হবে। আপনি কুইকলি আরো 10 লাখ টাকা কাউন্টারে জমা দিন, তাতে ইমিডিয়েটলি এই টেস্টগুলো করাতে হবে। রোগীর যা কন্ডিশন আসুন। ডাক্তার সাহেব, যত টাকা লাগে লাগুক আমি দেব, প্লিজ আপনি আমার স্বামীকে বাঁচান। এই পৃথিবীতে স্বামী ছাড়া আমার আর আপন কেউ নেই। আহা, কিডনি না পেলে আমরা কি করব? দেখুন, আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের হসপিটালে কেউ আসে না কিডনি বিক্রি করার জন্য? এমন কাউকে যদি আমরা পাই তাহলে নিশ্চয়ই আপনাকে খবর দেব। আপনি বরং এক কাজ করুন, অনলাইনে টিভিতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেখতে পারেন। আপনি বলছিলেন আপনার স্বামীকে বাঁচাতে একটা কিডনি প্রয়োজন, কিন্তু আপনি কে? জি, মানে আমি যদি আপনার স্বামীকে কিডনিটা দেই? আমার একটা কথা আছে, শুনুন। আপনার কোনো কথাই বলতে হবে না, আপনার যত টাকা লাগে আমি আপনাকে দেব, আপনার যা যা প্রয়োজন সব আমি দেব, কিন্তু প্লিজ কিডনি দিয়ে আমার স্বামীকে বাঁচান। ডাক্তার বলেছে ওর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, কিন্তু একটা কিডনি হলো ও বেঁচে থাকতে পারবে। আপনি আমার স্বামীকে বাঁচান। জি, চলুন। কি বলছো বাবা? হ্যাঁ, ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, ওর চোখের কর্নিয়া আঘাতপ্রাপ্ত, অপারেশন করলেই ভালো হয়ে যাবে। না, আমি আমি দেখতে চাই না। দৃষ্টি ফেরার পর কি দেখবো? তোর মতো ঘাতক কে? ছাড়ো, যে কিনা আমার ভাইয়ের খুনি, যার কারণে আমাদের ফ্যামিলি আজ পথে বসে গেছে, যে ভাই ছিল আমাদের সংসারের একমাত্র অবলম্বন, সেই ভাইকে হারিয়ে আজ আমরা পথের ফকির, ভিখিরি হয়ে গেছি আমরা। আর যার কারণে আমাদের এই অবস্থা, তার সাহায্য আমি আমার চোখের আলো ফিরে পেতে চাই না। আমি আমার চোখের আলো ফিরে পেতে চাই না মা, আমি আমার চোখের আলো ফিরে পেতে চাই না, আমি আমার চোখের আলো ফিরে পেতে চাই না, চাই না মা, আমি চাই না। আমি আমার চোখের আলো ফিরে পেতে চাই না মা, আমি আমার চোখের আলো ফিরে পেতে চাই না, আমি আমার চোখের আলো ফিরে পেতে চাই না। তখন আরমানের গায়ে গুলি লাগছে, সাদমানের গাড়িতে উঠে হাসপাতালে নিয়ে যাইতেছে, সেই সময় ওই রাস্তায় পিছন থেকে ইসা তোমা করে গাড়ি চাপা দিছে। তোমার আজকের এই অবস্থানের জন্য ওই সাদমানি দেয়, তোমার ভাইয়ের হত্যাকারী ওই সাদমান, তোমার আজকের এই অবস্থানের জন্য ওই সাদমানি দেয়, তোমার ভাইয়ের হত্যাকারী ওই সাদমান। রোজ, 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 এই রোজ, এভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে? সামনের দিকে এগোতে হবে না? না, হবে না। শোন, আগামীকাল একজন ভালো ডাক্তার আসবে, তাই আমি বলি কি, তোর চোখ দুটো যদি ওখানে দেখানো যেত ভালো হতো না? আমার ভালোর দরকার নেই, আমি কোনো ডক্টর দেখাবো না। এমন করিস না, আমি সিরিয়াল দিয়ে এসেছি, কাল তোকে নিয়ে যাব, প্লিজ রেডি থাকিস। চিন্তা কিছু নেই, এখন অবস্থা আগের চেয়ে অনেক ভালো, সুচিকিৎসার মাধ্যমে উনার চোখের দৃষ্টি ফিরিয়ে আনা সম্ভব। থ্যাংক ইউ ডক্টর। আর কোনো কিছু চিন্তা না করে দ্রুত উনাকে ভর্তি করিয়ে দিন। ওকে ডাক্তার সাহেব, আজই ওকে ভর্তি করিয়ে দিচ্ছি।
আপনার স্বামীর ব্লাড টিস্যুর সাথে ওনার ব্লাড টিস্যু ম্যাচ করেছে, এখন অপারেশন করা যাবে। হে রাব্বুল আলামিন, তুমি আমার মেয়ের চোখ দুটো ভালো করে দিও। আর যেই ছেলেটা আমার মেয়ের জন্য এত কিছু করছে, তুমি তার উপর দয়া করো রাব্বুল আলামিন, তুমি তার উপর রহম করো রাব্বুল আলামিন। আপনারা ইচ্ছা করলে ভেতরে গিয়ে একবার দেখে আসতে পারেন, তবে ওকে এই সময় ডিস্টার্ব না করাই ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইটস অল রাইট। অফিসার, তুই তো বহুত কিছু জানোস, তাই মজার ব্যাপারটা কি জানোস, সাদমান আছে না, সাদমানই মেয়েটার অন্ধ করছে। মাঝখান দিয়ে হুদাহুদি মরিয়া গেল ওই মেয়েটার ভাই, কানি হয়ে গেল মাইয়াটা, আহারে ফ্যামিলিটাও একেবারে ভঙ্গু হয়ে গেল। মাইয়াটার স্বপ্ন দেখাও বন্ধ, স্বপ্ন দেখবো কেমনি, কানা চৌকি স্বপ্ন দেখা যায়। স্যারের শিক্ষাটা বৃথা গেল, আহারে স্যার, চিয়ার্স। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব, কেননা আপনার দেহের একটি অংশ দিয়ে আমার স্বামীর জীবন বাঁচিয়েছেন। আপনার যখন যা দরকার হবে আপনি আমাকে জানাবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব। আসলে টাকাটা আমার খুব দরকার ছিল তাই নিয়েছি, তা না হলে আমি এমনিতেই কিডনিটা দিতাম। আমি একজনকে দেখতে যাব, সে এই হাসপাতালেই আছে, এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। You are my custody. স্যার, আপনি আমাকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারেন, তবে একটা অনুরোধ, আমি একজনের সাথে একটু দেখা করতে চাই। কাকে তুমি দেখতে চাও? আমি একজনের চোখের দৃষ্টি ফিরে দিতে জীবনে অনেক বড় স্যাক্রিফাইস করেছি, প্লিজ আমি তাকে একবার দেখে যেতে চাই, সে চোখে দেখতে পায় কিনা, তার স্বপ্ন পূরণে আমার যা যা করা দরকার আমি তাই করব। এটা আমি আমার মৃত ভাইয়ের কাছে আদা করেছিলাম, কারণ সেই মেয়েটির স্বপ্ন আর আমার মৃত ভাইয়ের স্বপ্ন একই ছিল স্যার। ভাইয়ের স্বপ্ন পূরণে ওর দৃষ্টি ফেরাটা অনেক জরুরি স্যার, অনেক জরুরি। প্লিজ আমাকে একটা বার ওকে দেখার সুযোগ দিন স্যার, প্লিজ স্যার, অন্তত এই দয়াটুকু করুন স্যার, প্লিজ স্যার, প্লিজ, প্লিজ স্যার, আস্তে আস্তে চোখ খুলুন।
হ্যাঁ হ্যাঁ খুলুন, কোনো ভয় নেই, খুলুন। এই তো স্লোলি, হ্যাঁ খুলুন, এই তো দেখার চেষ্টা করুন, হ্যাঁ হ্যাঁ তাকান, আপনি শান্ত হন। কি করে শান্ত হবো ডক্টর, কি করে শান্ত হবো? আমার আমার অন্ধ হওয়ার পিছনে ও দায়ী, ও একটা খুনি। আমার আমার ভাইয়ের মৃত্যুর জন্য ও দায়ী। আমার জীবনটাকে তছ নছ করে দেওয়ার জন্য ও দায়ী। ও থাকলে আমি কোনোভাবেই ভালো থাকতে পারি না। আমি আমার চোখের দৃষ্টি ফিরে পেতে চাই না। এগুলো বলেন না মা, প্লিজ আমাকে আবার অন্ধ করে দিন। আমি আবার অন্ধ হয়ে যেতে চাই, প্লিজ প্লিজ। আপনি চলে যান এখান থেকে। এবার যদি উনি অন্ধ হয়ে যান তাহলে আর কোনোদিনই ওনার দৃষ্টি ফিরে পাওয়া সম্ভব নয়। চলো। করুন স্যার, আমি কিছুই জানি না, আমি কিছুই দেখিনি। তবে আমাকে প্রথমে জানতে হবে কে কে স্যারকে গুলি করেছিল। কাছাকাছি আছি আমি তো
তুই ছাড়া কারো স্বপ্ন আঁকা নাই। তোকে চাই শুধুই তোকে চাই, তোকে চাই তোকে চাই শুধুই তোকে চাই। বাবা তুমি? হ্যাঁ আন্টি, রোজের স্বপ্ন পূরণ হবেই। ওকে যারা টিভির অডিশন থেকে বাদ দিয়েছিল তারাই আবার ওকে ডাকবে, ও আবার পারফরমেন্স করবে। তার জন্য এই টাকাটা শুধু সালাম সাহেবকে দিতে হবে, আমি সব ঠিক করে রেখেছি, আপনি শুধু টাকাটা দিয়ে দিবেন। কিন্তু? কোনো কিন্তু নয়, রোজের স্বপ্ন পূরণ করতেই হবে। সাদমানের সাথে আমার কথা হয়েছে, এ ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না। আমরা আসি। জি আসুন। কি ওই কানিটা আবার নাচবো? ওরে এমন ব্যবস্থা কর যাতে জীবনে আর নাচের নাম মুখে না আনতে পারে। টিকলি
বলছি। ড্রেসগুলো ঠিকঠাক মতো দেখেছিলি তো না? দেখব না মানে? তোমার স্বপ্ন বলে কথা, যদি ভুল করি তাহলে কি আমাকে আস্ত রাখবে বলো? বেশি ফাজিল হয়ে গেছিস না? একটা কথা পরিষ্কার শুনে রাখ, আর কোনোদিনও তুই আমার সামনে তোর এই অন্ধকার চেহারার আলো ফেলতে পারবি না। রোজ, তুই কি বলছিস এসব? মা, তুমি ওর চালাকি ধরতে পারোনি, কিন্তু আর আমাকে ফাঁকি দিতে পারবে না। একদিন তুই আসল ঘটনা ঠিকই জানতে পারবি, এখন চল। আমি সবই বুঝি মা, সবই বুঝি, আমাকে বুঝাতে এসো না। আজ যদি আমাদের অবস্থা ভালো থাকতো তাহলে ওই গুন্ডারা আমাদেরকে অপমান করার সাহস পেত না। আজ যদি একটা গাড়ি থাকতো তাহলে রাস্তাঘাটে তোমাকে এরকম কষ্ট পেতে হতো না। ঠিক আছে, তুই চল তো। হ্যাঁ, আমি পাগল হয়েছি। তোর এই অবস্থা, আবার তুই বক্সিং খেলবি? তোর লাইফ রিস্ক আছে তো। কোনো রিস্ক বুঝি না, আমার একটি গাড়ি কেনার জন্য এই ফাইট করতে হবে, তোরা ব্যবস্থা কর। লিডার, আর কিডনি অপারেশন হইছে, অপারেশনের জায়গায় ইট করবি, অপারেশনের জায়গায় ইট করলে আয় সাপ্পা হয়ে যাইব, আর সাপ্পা করতে পারলে তুই পাবি ডাবল। ওকে লিডার। Oh!
দেখছো নাকি? তোর তো আমি আছি, রোজের কেউ নেই, ওর স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াস না। আজ যদি একটা গাড়ি থাকে, একটা গাড়ি থাকে, তাহলে রাস্তাঘাটে তোমার এরকম কষ্ট হবে, এরকম কষ্ট হবে, এরকম কষ্ট হবে। আজ যদি একটা গাড়ি থাকে, একটা গাড়ি থাকে, একটা গাড়ি থাকে, আজ যদি একটা গাড়ি থাকে, একটা গাড়ি থাকে, একটা গাড়ি রোজ জলদি হাসপাতালে চল, সাদমানের অবস্থা খুবই খারাপ। ও বাঁচবে কি মরবে কিছু বলা যাচ্ছে না। ওর বাঁচা মরার নাটক আমি বিশ্বাস করি না। তাছাড়া মরল কি বাঁচলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওর জন্য, শুধু ওর জন্য আজ আমি আমার ভাইটাকে হারিয়েছি। আর তুই বলছিস আমি ওকে দেখতে যাব না।
কখনো না, কোনোদিনও না। তবু তুই একবার চল। ব্যাস ব্যাস, তুই যদি এই ব্যাপারে আর একটা কথা বলিস তাহলে তোর সাথে আমার বন্ধুত্ব শেষ। কিরে, রোজ আসেনি? না। রোজ এটা কি করলো? রোজ মোটেও কাজটা ঠিক করেনি। রোজের জন্য সাদমান ভাইয়ের এই অবস্থা, কেন যে ও এলো না? ডক্টর সাহেব কখন আসবেন? বিকালে আসবেন। তোমরা এখানে? কারো কিছু হয়েছে? সাদমানের অবস্থা খুবই খারাপ। সাদমান কোথায়? ও ভিতরে আছে। চলো তো দেখে আসি। জি, এসো। রোজ, 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 আসেন, আসেন। রোজ, রোজ, রোজ। ডাক্তার সাহেব, ওর কি অবস্থা? রোজ, পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশন হতে মেন্টাল কন্ডিশনটা অনেক বেশি রাফ। পেশেন্ট একটি মেয়ের নাম বারবার নিচ্ছেন। রোজ, এখন যদি সেই মেয়েটিকে তার সামনে আনা যায় তাহলে সে খুব দ্রুতই সেরে উঠবেন। রোজ, 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 রোজ। রোজ এখন কোথায়? আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না মা। আমি জানি তুমি ওর হয়ে ওকালতি করছো। ওকালতি না মা, সাদমানের কারণেই তুই স্বপ্নপূর্ণ পথে এগিয়ে যাচ্ছিস। তুই আবার কেন এসেছিস? ও আসতে চায়নি, আমি ওকে নিয়ে এসেছি। কে আপনি? আমাকে তুমি চিনবে না। আজ আমার স্বামীকে হাসপাতালে চেক আপ করাতে এসে জানতে পারি সাদমান অসুস্থ। এই সাদমানই আমার স্বামীকে কিডনি দিয়েছিল তোমার চোখের দেখার জন্য। ছেলেটি জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে বার বার তার প্রিয় ভালোবাসার মানুষটির নাম রোজ, রোজ বলে আর্তনাদ করছে। দেখো, আমিও তোমার মতো একজন মেয়ে। ভালোবাসা আর ভালোবাসার মানুষটা কি সে আমি মেয়ে হয়ে ভালোভাবেই জানি। আর তাই আমার বাবার অর্থ, বিত্ত, ঐশ্বর্য ছেড়ে এক কথায় এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আমার ভালোবাসার মানুষটিকে আমি বিয়ে করেছিলাম। আমার স্বামীকে বাঁচাতে আমি পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারি। সাদমান যদি 30 লাখ না চেয়ে 30 কোটিও চাইতো তবু আমি দিয়ে দিতাম। কারণ আমার পৃথিবীতে আমার ভালোবাসার মানুষটি আমার কাছে সবচেয়ে মূল্যবান। আর তুমি, যে মানুষটি জীবন বাজি রেখে গুন্ডাদের হাত থেকে তোমাকে বাঁচালো, যার টাকায় তুমি টিভিতে অডিশন দিলে, আর সবচেয়ে বড় কথা, যে জীবনের পরোয়া না করে কিডনি বিক্রি করে সেই টাকা দিয়ে তোমার চোখের আলো ফিরিয়ে দিল, আর আর সেই আলোতে তুমি তার মুখখানি পুড়িয়ে দিচ্ছ রোজ। বাইরে দাঁড়িয়ে সব শুনলাম। একটি ফুলে হয় না তোড়া, দুজন ছাড়া হয় না জোড়া। জীবনের জোড়া ভেঙে গেলে জীবন অর্থহীন হয়ে যায়। একাকিত্বের কি যন্ত্রণা তা তুমি এখন বুঝবে না। আল্লাহর কাছে দোয়া করি একাকিত্বের যন্ত্রণা যেন তোমাকে কোনো দিনও গ্রাস করতে না পারে। এখনো সময় আছে, যদি পারো সমঝোতা করে নিও। চলো শাহানা।
যত খুশি সারা জীবন বলবো শুধু তোমায় ভালোবাসি তুমি আমার চোখের দেখা আধার মাঝে আলো তোমায় পেয়ে দুঃখ আমার কোথায় যে হারালো তুমি আমার চোখের দেখা আধার মাঝে আলো তোমায় পেয়ে দুঃখ বাসায় কেউ আছেন? আপনার নাম কি রোজ? জি, আপনি কে? সাদমান হাসপাতালে মারা গেছে। শেষ দেখা দেখতে চলে আমার সাথে জলদি চলুন। আসুন। কি আনন্দ আকাশে বাতাসে। কোথায় নিয়ে এলেন? সাদমান কোথায়? আছে আছে, বাঁশি বাজাইয়া দিছি, কৃষ্ণ ঠিক চইলে আসবে। তার আগে তুমি আমার একটু মনোরঞ্জন করো, একটু নাচো গান গাও। এসব আপনি কি বলছেন? এতদিন সাদমানের সাথে রোমান্টিক গান গাইছো, আমি বিলেন আমার সঙ্গে হবে আইটেম সং। গেলো কি ভাবতাছো? বাবা বাবির কিছু নাই, এই পুরান বাড়ি থেকে আমার ক্যারিয়ার শুরু করছি। গরুর চামড়া ছিলতাম, এরপর মাইনশের। আমার কাজে যে বাধা দিছে সেই নাই, যেমন মাস্টার আরমান আমার বিরুদ্ধে দাঁড়াইছে, ওরা কিন্তু নাই। আর ভাও মল্ল তোমার ভাই, এখন আমি তোমার নাচ দেখবার চাই। ওমা তেজ আছে দেখি। শিক্ষা দিয়া দে। Ugh.
আইন নিজের হাতে তুলে নিও না। বন্ধু তুমি আসছো, দেখো আমার মাইরা কি করছে। চুপ। একজন সৎ পুলিশ অফিসার তোর মতো অপরাধীর বন্ধু কখনো হতে পারে না। চল বন্ধু, আমার কথাটা শুনো। দাঁড়া, কোথায় যাচ্ছিস? যেখানে আমার স্থান নেই সেখানে আমি থাকবো না। আমি এই এলাকা ছেড়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। তুই কোথাও যেতে পারবি না, যার জন্য আমি আবার দেখতে পাচ্ছি। দেখ না, দেখ, তুই তো আমার সেই চোখের দেখা। কাছাকাছি আমি তো ছাড়া কারো স্বপ্ন আঁকা।